পাল্টা কর্মসূচি দিলে দায়ও আওয়ামী লীগকেই নিতে হবে বলছেন ফকরুল। এদিকে নির্বাচন পর্যন্ত শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ বলছেন ওবায়দুল কাদের। জানাবো সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত, এককভাবে নির্বাচন করবে জাপা, প্রার্থী দেবে 300 আসনেই। এদিকে কারাগারে থেকে এলএলএম পরীক্ষা শেষ করলেন রিজভী। আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে বলছেন গয়েশ্বর। এবং সর্বশেষ জানাবো ইভিএম নিয়ে সংশয় থাকলেও আশা ছাড়েনি নির্বাচন কমিশন বলছেন ইসি আলমগীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাল্টা কর্মসূচি দিলে দায়ও আওয়ামী লীগকেই নিতে হবে বলছেন ফকরুল। বিরোধী দলের কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি ও প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন আওয়ামী লীগ সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় ত্রাস সৃষ্টি করার লক্ষ্যে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির সময় পাল্টা কর্মসূচি ঘোষণা করছে। তাদের নেতৃবৃন্দের উস্কানিমূলক বক্তব্য, বিশেষ করে আওয়ামী লীগের সভানেত্রী ও সাধারণ সম্পাদক প্রকাশ্যে বিরোধী দলের নেতাকর্মীদের হাত পা ভেঙে দেওয়া, জ্বালিয়ে দেওয়ার হুমকি ও নির্দেশ ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আরও অনুপ্রাণিত করেছে। এ কারণে সন্ত্রাসী কাজগুলো একেবারেই লাগামহীনভাবে ঘটছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বক্তব্য সংবাদ সম্মেলনে তুলে ধরে দলের মহাসচিব বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভায় আওয়ামী লীগের এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিএনপি ও বিরোধী দলের কর্মসূচির পাল্টা কর্মসূচি পালন করা, বাধা প্রদান এবং একই দিনে একই সময়ে কোনো কর্মসূচি প্রদান না করার আহ্বান জানানো হয়। বিরোধী দলের কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি দিলে উদ্ভূত পরিস্থিতির সকল দায় আওয়ামী লীগ ও সরকারকে বহন করতে হবে বলে হুঁশিয়ারি করেন ফখরুল। আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সরকারের মন্ত্রীরা মুখে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির কথা বললেও বাস্তবে সন্ত্রাসী পরিবেশ তৈরি করছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। তিনি বলেন গণবিরোধী সরকার বিরোধী আন্দোলনকে নস্যাৎ করতে চাইছে, তাদের মূল লক্ষ্যটাই হচ্ছে যে উস্কানি দেওয়া। বিরোধী দলকে উস্কানি দিয়ে একটা ট্র্যাপের মধ্যে ফেলা এবং যাতে করে একটা সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়। বিএনপি অত্যন্ত সচেতনভাবে সেই পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য অত্যন্ত ধৈর্যের সঙ্গে তারা শান্তিপূর্ণ কর্মসূচি প্রদান করে আসছে। চট্টগ্রামে বিএনপি নেতাদের উপর দমন পীড়নের অভিযোগ তুলে তিনি বলেন, চট্টগ্রামে এখন যেটা হচ্ছে, আমাদের প্রতিটি নেতার বাড়ি বাড়ি হামলা হচ্ছে, পুলিশ অভিযান চালাচ্ছে, গ্রেপ্তার করার চেষ্টা করছে, বাড়ি ভাঙচুর করছে। বোঝা যাচ্ছে সরকার পরিকল্পিতভাবে দেশে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করে জনগণের আন্দোলনকে দমন করবার জন্য নীল নকশা করেছে। তিনি বলেন নিরপরাধ ব্যক্তিদের উপর এই আইনের অপপ্রয়োগের ফলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হচ্ছে। অবিলম্বে এই আইনের আওতায় বন্দি ব্যক্তিদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিলের দাবি আবারও আমরা জানাচ্ছি। দলের নেতাকর্মীদের মামলা ও গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে সংবাদ সম্মেলনে বলা হয় সারা দেশে গ্রেপ্তার চলছে, বাড়ি বাড়ি তল্লাশি হয়রানি, নিপীড়ন নির্যাতন চলছে। এখন পর্যন্ত সারা দেশে জেলা মহানগরের মামলার সংখ্যা 542টা, এজাহারভুক্ত আসামির সংখ্যা 19,113 জন, অজ্ঞাত আসামির সংখ্যা 78,812 জন এবং গ্রেপ্তার হয়েছে 2,555 জন। এই হচ্ছে গণতন্ত্রের নমুনা বর্তমান সরকারের, তাদের পরিবেশ তৈরি করার নমুনা। নির্বাচন পর্যন্ত শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে, নির্বাচন পর্যন্ত গণসংযোগ ও শান্তি সমাবেশ করবে। তিনি বলেন আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেয় না, আওয়ামী লীগ অবিরাম কর্মসূচিতে আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন বিএনপির সঙ্গে সংঘাত করার কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই, মিথ্যাচার ও ষড়যন্ত্রের জন্য বিএনপিকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত আওয়ামী লীগকে নয়, জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে অনেক আগে শৃঙ্খল মুক্ত হয়েছে, বিএনপি নতুন করে গণতন্ত্র উদ্ধার করার প্রয়োজন নেই। তিনি বলেন জঙ্গিবাদ আপাতদৃষ্টিতে নিষ্ক্রিয় মনে হলেও বিএনপি তলে তলে সক্রিয়, তারা বড় ধরনের হামলা ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে, গোয়েন্দাদের কাছে এমন তথ্য রয়েছে। সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত, এককভাবে নির্বাচন করবে জাপা, প্রার্থী দেবে 300 আসনেই। এককভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি, 300 আসনে প্রার্থী দেবে দলটি। বৈঠকে উপস্থিত নেতাদের সূত্রে আরও জানা যায় দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া বেফাস মন্তব্যের কারণে জাপা চেয়ারম্যান জিএম কাদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন ভাগ্নে ও বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙা। বৈঠক শেষে জিএম কাদের বলেন প্রেসিডিয়ামের বৈঠকে আলোচনা শেষে তাকে মাফ করার বিষয়ে সিদ্ধান্ত জানাব। দীর্ঘদিন অসুস্থতা কাটিয়ে দলের এমপিদের নিয়ে আজ বৈঠক করেন রওশন, এতে 26 জন সংসদ সদস্য মধ্যে 18 জন উপস্থিত ছিলেন। বৈঠকে আবু হোসেন বাবলা ও কাজী ফিরোজ রশিদ দলের ঐক্য ধরে রাখতে বক্তব্য দেন।
তারা বলেন শীর্ষ নেতৃত্বে কোন দল থাকলে জাপাকে কোনোভাবে এগিয়ে নেওয়া যাবে না, আপনারা সব কোন দল মিটিয়ে একসঙ্গে পথ চলুন, তাহলে মানুষ দলকে গ্রহণ করবে, নির্বাচনে ফলাফল ভালো হবে। জবাবে রোশন বলেন, আমাদের মধ্যে কোনো বিরোধী নেই, একসঙ্গে পথ চলছি চলব, আপনারা ঐক্যবদ্ধভাবে চলুন, এলাকায় কাজ করুন, সামনের উপনির্বাচনগুলোতে যেন পার্টির প্রতিনিধিরা বিজয় লাভ করতে পারে সেজন্য কাজ করতে হবে। তিনি বলেন, আমরা সত্যিকারের বিরোধী দলের ভূমিকায় যেতে চাই, এজন্য মিলেমিশে কাজ করতে চাই। সংসদে যখন এই বৈঠক চলছিল ঠিক তখন জাতীয় পার্টির বহিষ্কৃতা নেতা জিয়াউল হক মৃধার মামলায় পার্টির চেয়ারম্যান জি এম কাদের পক্ষে দলীয় কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে তা বহাল রাখার খবর আসে। যদি মিলেমিশে দল পরিচালনা করার সিদ্ধান্ত হয় তবে জি এম কাদেরকে কেন সবকিছু থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে জাপা মহাসচিব মুজিবুল হক চূর্ণ বলেন, বিষয়টি নিয়ে আমরা অনেকটা উদ্বিগ্ন, সত্যিকার অর্থে এটি একেবারে আদালতের ইখতিয়ার, আশা করি আদালতের মাধ্যমে এই সমস্যার দ্রুত সমাধান হবে। কারাগারে থেকেই এলএলএম পরীক্ষা শেষ করলেন রিজভী। কারাগারে বসেই এলএলএম পরীক্ষা শেষ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সন্ধ্যায় শেষ পরীক্ষায় বসেন তিনি। আজকে তিনি নিয়ে মোট তিনটি পরীক্ষা কারাগারে দিলেন রিজভী। আজকের তার ভাইবা পরীক্ষা নেওয়া হয়েছে। এর আগে পল্টন থানার মামলায় কারাবন্দী রুহুল কবির রিজভী গত 4 জানুয়ারি পরীক্ষার আদালত এর আগে পল্টন থানার মামলায় কারাবন্দী রুহুল কবির রিজভী গত 4 জানুয়ারি পরীক্ষার অনুমতি দেন আদালত। ওই দিন রিজভীর আইনজীবী কারাবিদ অনুসারে পরীক্ষার অনুমতির জন্য আবেদন করেন, শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। রিজভীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা, তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন। পরে রিজভীর আইনজীবীরা জানান রিজভী নিজেও একজন আইনজীবী, তিনি এলএলবি পাশ করে আইন পেশায় যুক্ত আছেন, অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম করেছেন। জাসাতের কেন্দ্রীয় নেতা সৈয়দ আশরাফুল মজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ জানান, রাজধানীর বেসরকারি প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএম করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইম ইউনিভার্সিটির দুজন শিক্ষক প্রয়োজনীয় অনুষঙ্গ নিয়ে কেরানীগঞ্জের কারাগারে যান। পরে তারা রিজভী আহমেদের লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করেন। এদিকে রিজভীর শরীর খুব একটা ভালো যাচ্ছে না বলে জানিয়েছেন তার সহধর্মিণী আঞ্জুমান আরা বানু। তিনি জানান এমনিতেই তার স্বামীর ঠান্ডাজনিত সমস্যা রয়েছে, কারাগারে সেই সমস্যা আরও বেড়েছে বলে জানান তিনি। এর মধ্যেও তাকে নিয়মিত আদালতে নিয়ে আনা নেওয়া করা হচ্ছে, ফলে শারীরিক জটিলতার আশঙ্কা রয়েছে। তিনি অবিলম্বে রিজভীর উন্নত চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবি করেন। গত 10 ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে 7 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সাথে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই দিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে 450 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সেদিন রুহুল কবির রিজভীকেও আটক করে কারাগারে নেওয়া হয়। সম্প্রতি তাকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে বলছেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন চলমান গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প হতে পারে না। দেশ থেকে 10 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, এই টাকা উন্নয়নের নামে লুটপাটের টাকা, দেশটা ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, দেশে কোনো আইনের শাসন নাই, দেশের মানুষ অভাব অনটনে জড়সড়। এ অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে চাই। ক্ষমতাসীন আওয়ামী লীগের 15 বছরের শাসনামল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, একটি দেশকে খুশি করে ক্ষমতায় থাকা, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে না দেওয়া, এই সরকারের আমলে ইউনিয়ন পরিষদের নির্বাচনেও কেউ ভোট দিতে পারে না, স্কুল কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনও কেউ ভোট দিতে পারে না, নামাজ পড়ুক আর না পড়ুক মসজিদ কমিটি সেখানেও তাদের পছন্দ মতো লোকদের দিয়ে কমিটি করা হয়। এই সরকার সবকিছু করায়ত্ত করে রেখেছে, দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধি করে সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের আন্দোলন ক্ষমতা যাওয়ার জন্য নয়, আমাদের আন্দোলন ক্ষমতায় দখল নয়, আমাদের আন্দোলন হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশকে দুর্নীতিমুক্ত করা। এজন্য আমরা চাই সুষ্ঠু নির্বাচন, যাতে জনগণ বিনা বাধায় ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেবে। আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হব। ইভিএম নিয়ে সংশয় থাকলেও আশা ছাড়েনি নির্বাচন কমিশন বলছেন ইসি আলমগীর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার নিয়ে সংশয় থাকলেও আশা ছাড়েনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন। এর আগে ইসির একাধিক সদস্য জানিয়েছিলেন 15 জানুয়ারির মধ্যে ইভিএম প্রকল্প পাশ না হলে 150 আসনে এই যন্ত্র ব্যবহার করা সম্ভব নয়। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কমিশনার আলমগীর বলেন, কমিশনের সর্বোচ্চ 150 আসনে ইভিএম ব্যবহারের কথা বলছে, এটা নির্দিষ্ট নয়, কারণ এখনই বলা সম্ভব নয় প্রশিক্ষণ দিয়ে
কতটা প্রস্তুত করা সম্ভব হবে। তিনি আর বলেন, ইভিএম কেনার বিষয় আছে, সফটওয়্যার ইনস্টল করার ব্যাপার আছে, তারপর সেটা চেকিং, ট্রেনিং, ভোটার এডুকেশন সবকিছু মিলে কমিশনের অবস্থান ছিল জানুয়ারির মধ্যে, না হলে 150 আসনে ভোট করা সম্ভব হবে না। কমিশন এখনো আগের অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, এটা একটা মহাযজ্ঞ, নানা রকম ব্যাকআপের সার্ভিস তৈরি করতে অনেক সময় লাগবে বলে মন্তব্য করেন এই কমিশনার। মোহাম্মদ আলমগীর বলেন, ইভিএম প্রকল্প এখনো অনুমোদন পায়নি, তবে সর্বশেষ প্রকল্পের অবস্থা পরিকল্পনা কমিশন থেকে ইসিকে জানানো হয়। আগামী কমিশন সভায় ইভিএম নিয়ে আলোচনার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী বৈঠকের কার্যসূচিতে ইভিএম নেই, তবুও আলোচনা হতে পারে। সেখানে প্রকল্প কর্মকর্তা, ইসির অধিশাখার কর্মকর্তা এবং টেকনিক্যাল কর্মকর্তার বক্তব্য শোনা হবে। এরপরে বলা যাবে কতদিনের মধ্যে কতটা ইভিএম পেলে কত আসনে ভোট করা সম্ভব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।